কেমন ইমান আমার আপনার ইমান সাধারণ ইমান সাধারণ সুদের প্রতি সাধারণ ক্ষুধার তারণায় সুদের মধ্যে চলে যায় ক্ষুধার তারণা হইলে আমাদের ইমানটা বিক্রয় হয়ে যায় পেয়ারে হাজির একশো টাকা পাইলাম একশো টাকা পাওয়ার পরে আমরা ঘোষণা করি একশো টাকা একশো টাকা কার একশো টাকা হারানো গেছে যখন এক হাজার টাকার একটা নোট পাওয়া যায় তখন আর ঘোষণা হয় না পকেটের ভিতরে ঢুকিয়ে দিই বোঝা গেল তোমার ইমানের দাম এক হাজার টাকা প্যারে হাজরিল অনেক সময় দেখা যায় পঞ্চাশ হাজার টাকা পাইলে ঘোষণা করি পঞ্চাশ হাজার টাকা কার পঞ্চাশ হাজার টাকা কার যখন এক লক্ষ টাকা পাই পকেটের ভিতরে ঢুকিয়ে দেয় পকেটের ভিতরে ঢুকিয়ে দেই বুঝা গেল আমার আপনার ইমানের দাম হবে এক লক্ষ টাকা কিন্তু স্যাব একদমের ইমানের এমন দাম ছিল সমস্ত পৃথিবীর বাদশা বানাই দিল তারা রাজি নয় ইমান এর চেয়ে তারও দামি ছিল তাদের ইমান প্যারে হাজরিল বলতেছিলাম সাহাবাহাম রিদানুল্লাহি আলহিম আজমাই বহু পরিশ্রম করেছেন ইমানের জন্য মেহনত দিয়েছেন ইমানের জন্য কোরবানি করেছেন এ কারণে তো আমরা ইসলাম পেয়েছি আপনারা খাব্বাবিন আরত রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী তালাশ করেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী তালাশ করলে দেখা যাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কেমন পরিশ্রম করেছেন কেমন কষ্ট স্বীকার করেছেন ইমানের জন্য কেমন কষ্ট স্বীকার করেছেন দেওয়ার সাথে সাথে নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতন শুরু হয়ে গেল এমন নির্যাতন অবর্ণনীয় নির্যাতন পেয়ারে হাজির কিতাবাদির মধ্যে লেখেন সেই হাজির তোমর ফারুক রজিউল্লাহ তলাং খালিফাত্তুল মুসলিমী হাজরা তুমার ফারুক রাজুল্লাহ তালাং জমানার মধ্যে হাজির তুমর ফারুক রুদি তা আলাং আমার কুমরের দিকে তাকান আমার কুমরটা দেখুন হাববাব রাদী আল্লাহ কুমরটা বাহির করে দিলেন কুমোরটা বাহির করে দেওয়ার পরে দেখা গেল খালিফাত্তুল মুসলিমিন হাজরাত তুমর রাদিয়ুল্লাহ তালাম বলেন আমি তো জীবনে এমন কারো কুমোর দেখি নাই আপনার কুমরের মতো এমন কারো কুমোর দেখি নাই বলেন শুনেন প্রথম ইসলাম গ্রহণ করেছি আমি এক মহিলার গোলাম ছিলাম ওই মহিলা আমাকে লোহা পুরাইয়া মাথার মধ্যে দাগ দিত গ্রীষ্মের উত্তপ্ত বালুকার মধ্যে আমাকে সইয়া রাখতো আমাকে শো লোহার পোশাক পরাইয়া দিত ঘামতে ঘামতে শরীরের মধ্যে গেছে রেখেছে শুরু করে গেছে তারপরে আমাকে ওই উত্তপ্ত রুদ্রের মধ্যে ফালাইয়া রাখতো কখনো কখনো জ্বলন্ত কয়লা বেশ জ্বলন্ত কয়লা বিষিয়ে ওই কয়লার মধ্যে আমাকে শুয়ে রাখত ওই কয়লার মধ্যে আমাকে সুই টানায়েসরা করতো যার ফলে আমার কুমরের গুস্ত পর্যন্ত কষে পড়েছে পেয়ারে হাজরিন চিন্তা করেন ইমানের জন্য কেমন মেহনত করেছে কেমন কষ্ট সাধনা করেছে পেয়ারে হাজরিন গীতাবাদীর মধ্যে লেখে হাব্বাব রানি শরীরের রক্তে আর চর্বির পড়তে পড়তে ওই জ্বলন্ত কয়লাগুলো পর্যন্ত নিভে গিয়েছিল কেমন মেহনত দিয়েছেন কেমন কষ্ট স্বীকার করেছেন প্যারে হাজিরি হাব্বাব রাদি আল্লাহ আলাহ হওয়ার করেন জন্তু কয়লার মধ্যে সয়াব আমার বুকের উপর পাথর রেখে দাও তো বুকের উপর পাথর রেখে দিলে আমি নোড়াচড়া করতাম নোড়াচড়া করলে আমার পুখে বুক থেকে পাথরটা পড়ে যেত ওই দুশো কি করেন আমাকে জনন্তু কয়লার মধ্যে সোয়েব ওই বুকের ভিতরে বুকের উপরে পাথর রেখেম ওই কাফের আমার বুকের উপর বসে যেত পাথরের উপর বসে যেত আর বলতে হাপ্পা এখনো সময় আছে ঈমান ঠিক করে ইসলাম ত্যাক করো হাপ্পা মেঞ্জুল্লাহতাল বলেন যে ইমান আমি এনেছি কখনো আমি সেই ইমান ঠিক করতে পারি না সুবাহ কত কষ্ট সাধনা করেছেন प्यारे हाजिरिन सहाबाए کرام رضوان الله علیہم اجمعین ঈমানের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন হৃদয়ের গভীর থেকে ঈমানের ঘোষণা দিয়েছেন রিগ হৃদয়ের গভীর থেকে ঈমানের ঘোষণা দিয়েছেন এই কারণে सहाबाए کرام رضوان الله علیہم اجمعینদের iman তো হয়ে গেছে পরবর্তীতে উম্মতের জন্য ঈমানের মাপকাঠি বলি সুবহানাল্লাহ الله رب العالمين يقول العالم فَإِنْ آَمَنُوا بِمِثْلِ مَا آَمَنْتُمْ بِهِ فَقَدْ اِهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ يا هذه العالمين المنافقين إيمان جلال الدورة মোনাফেকরা সামনে গেলে বলতো হ্যাঁ ইমান এনেছি হ্যাঁ চলে আপনার প্রতি ইমান এনেছি প্রতি ইমান এনেছি বলতো কিন্তু তারা অন্তর অন্তর ইমান আনেন নাই আল্লাহ কি ঘোষণা করে বলেন এ মুনাফেকরা তোমরা ইমান আনো এ মুনাফেকরা তোমরা ইমান আনো যেমন বাবা আমার সাহাবা কেরাম এনেছেন সুবহানাল্লাহ প্রিয়ার হাজির এলাকার কারণে সাবেক ইমানের মতো আমাদের ইমান হতে হবে আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য ইমান হতে হয় তাহলে হেদায়ত প্রাপ্ত ইমান হতে হয় তাহলে সাবেক রাম রিদানুল্লাহি আলহিম আজমাইন্দের ইমানের মতো আমার আপনার ইমান হতে হবে আর না হয় সেই ইমান দিয়ে আসলে কামিয়াব হওয়া যাবে না বলতেছিলাম প্রিয়ার হাজরিন এবং সাবেক রাম ইমানের জন্য রক্ত দিয়েছেন সাহেব کرام ইমানের জন্য জান দিয়েছেন বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলার কাহিনী তো আপনারা ভালো করেই জানেন বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা ইমানের জন্য কত কষ্ট করেছেন খুবাইব রাদি আল্লাহ ইমানের জন্য কত কষ্ট করেছেন খুবাইব রাদি আল্লাহ তালানহু বন্দি জীবন বন্দি অবস্থায় উনি বন্দী বন্দি অবস্থায় উনি আছেন খানাপিনা পিনা বন্ধ করে দিয়েছে কাফেররা বন্দি অবস্থায় খাব্বাব রাদি আল্লাহ বলেন না 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 আমি ইমান ছাড়তে পারি না রাত্রির গভীরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে তাল আল্লাহ উৎস রিজিক দাতা সেই কথার বিশ্বাস করতেন বলি আল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে খাবার চাইতেন আল্লাহ পাক রব্বুল গাইব থেকে রিজিক দান করতেন প্রিয় হাজرین হুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু বন্দি জীবন আল্লাহর কাছে রিজিক চাইলে রাত্রির বেলায় খেজুরের মৌসুম নয় তারপরে খেজুর পাওয়া যেত আঙ্গুরের মৌসুম নয় তারপরে আঙ্গুর পাওয়া যেত ওই সময় ওই সময় যারা তখন মুসলমান ধন্য তারা পরে মুসলমান হয়েছেন বর্ণনা করতেন বর্ণনা করতেন খুব রাজি আল্লাহ তালান হো যখন বন্দি জীবন ছিল আমরা দেখতাম উনি উনি গাইবি খাবার পাইতেন বিরাট বরম আঙ্গুরের জুটা ওই জুতা থেকে উনি আঙ্গুর খাইতেন পেয়ারা হাজরিন এই কারণে আল্লাহ বাকরব্লাল বলেন ওয়ামাইয়া তাকিল্লা হায়া যা আল্লাহ মা খরা যা ওই আর জুখো মেন্হাই সু লায়া তা আল্লাহ ফাকরবুল আল আমি তাকোয়া যার ভিতরে ঢুকে আল্লাহর ভয় বিতি যার ভিতরে ঢুকে আল্লাহর কাছে যে চাই আল্লাহ ফাকরব্লা মিন তাকে গাই ঠিক দান করেন বলেসাল আল্লাহ পেয়ারা হাজরিন বলতেছিলাম সাহবাম আলাইহি আলাহিম ইমানের জন্য পরিশ্রম করেছেন মেহনত দিয়েছেন আর একজন সাহাবির কাহিনী আপনাদেরকে আমি শোনাই হাজর আবদুল্লাহ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক সাহাবী এ আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন ইসলাম গ্রহণ করলেন ঈমান আনলেন ইমান আনার পরে যখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো খালিবাতুল মুসলিম হাজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তালান জমানা আসার পরে একবার রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করার জন্য আবদুল্লাহ আবনু হুজাফাকে প্রেরণ করলেন আবদুল্লাহ আবনু হুজাফা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বন্দি হয়ে গেলেন ওনার সাথে আরও কয়েকজন সাথীও বন্দি হয়ে গেলেন রোম সম্রাট ভালো করে জানতো যে মোহাম্মদের সাহাবিজারা যারা তাদের ইমান বড় শক্ত তাদের ইমান বড় মজবুত রোম সম্রাট মনে মনে ভাবলেন একটা পরীক্ষা করা যাক তাদের ইমানটা কেমন শক্ত পরীক্ষা করা যাক এই কারণে আবদুল্লাব হুজাফরকে ডাকলেন দেখেন বললেন হে আবদুল্লাব হুজাফা আমি ভালো করে জানি তুমি মুসলমানদের মধ্যে বীর পালোয়ান তুমি সবচেয়ে শক্তিশালী আমি ভালো করে জানি তুমি মর্যাদাশীল তুমি ধোনার তুমি আমি ভালো করে জানি তুমি মর্যাদা রাখ বীর সাহসী একজন পালোয়ান হে আবদুল্লাব হুজাফা শোনো হ্যাঁ আবদুল্লাহ হুজাফার সোনব আমি যদি তোমাকে একটা প্রস্তাব দেই ওই প্রস্তাবটা যদি তুমি গ্রহণ করো তাহলে আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে আমি দিয়ে দিব আমার সুরশি কল্যার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব দেখো চিন্তা করো সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবা পেয়ার হাজরিন সম্পদের লোপ দেখাই দিছে আজকাল মানুষকে সম্পদের লোভ দেখাইয়া ইমান থেকে বিচ্যুত করতে চায় চাই কি চায় না পেয়ার হাজরিন আবদুল্লাহ ইবনে হুজাফর রাদিয়াল্লাহু তাআলা ওই কথাগুলো শোনার পরে বললেন আচ্ছা তোমার শর্তটা কি কি শর্ত তখন রোম সম্রাট বলে আমার শর্ত છે তুমি ঈমান ছেড়ে দিবা খ্রিস্টান হয়ে যাবা তখন আবদুল্লাহ ইবনে হুজাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে সম্রাট তুমি কি মনে করো তুচ্ছ জিনিসের বিনিময়ে আমি আমার ঈমান কি বিক্রয় করব শোনো শোনো তোমার সুপারিশ কল্যাণায় এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা যদি আমার কাছে বিবাহ দিয়ে দাও শুধু তোমার রাজত্বের অর্ধেক নয় তোমার রাজত্ব নয় সমস্ত পৃথিবীর রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও তো দুপুরি আব্দুল্লাহ ইবনে উজাফা থেকে এক পাপ পর্যন্ত নড়বে না

আব্দুল্বে নুজা ফারাদি আল্লাহ তালানুর এই জবাব শোনার পরে রুম সম্রাট মনে মনে ভাবলো না এভাবে হবে না কিভাবে হবে বন্দী করা হল খেলাপিনা বন্ধ করে দেওয়া হলাম আব্দুল্লেত নুজা ফারাদি আল্লাহ তালানুর খানাপিনা বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে আবদুল্লেব নুজাফা একদিন উপবাস দুই দিন উপবাস তিন দিন উপবাস এভাবে কয়েকদিন উপবাস থাকার পরে কয়েকদিন উপবাস থাকার পরে লোকেরা কি করলো মদ নিয়ে গেল এবং শুকুরের মাংস নিয়ে গেল আর বললে মাংস বাঁচাও পেয়ারিন কিন্তু আবদুল্ল নোজাফা শুকুরের মাংস খায় না মদ খায় না মদ সামনে আছে শুকুরের মাংস সামনে আছে মদ খায় না শুকুরের মাংস খায় না একটা মাছ ভালো করে জানে রাখবেন কারো যদি এমন অবস্থা হয় যে অবস্থার মধ্যে তার মৃত্যুর নিকট হয়ে গেছে এখন যদি সে খানা পিনা না করে তাহলে মৃত্যুবরণ করবে ওই অবস্থায় তার জন্য হারাম খাবারও যায় আছে শুকুরের মাংস যা আছে কতটুকু পরিমাণ যতটুকু পরিমাণ খাইলে পড়ে জীবন বাঁচানো যায় ওই পরিমাণ সম্পদ হারাম সম্পদও তার জন্য খাওয়া যায় আছে প্যারা হাজরিন খ্রিস্টানেরা বললে আবদুল্লাহ নজ মদটো পান করো শুকরের মাংস খাও আব্দুল্লাব নু যাব বলে না 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 মদ পাম মদ পান করতে পারি না শুকরের মাংস খাইতে পারি না আব্দুল্লেব নু যাবি আল্লাও তালাহু যখন শুকরের মাংস খায় না মদও পান করে না তখন খ্রিষ্টানেরা বলে হে আব্দুল্লাহ নে শুধাবা শোন তোমাদের ধর্মটো এটা রূপচত আছে যাই আছে খাইতে পারো খাও না কেন আব্দুল্লাব নু যাব বলে এ খ্রিষ্টানদেরা শুনো আজকে যদি আমি শুকুরের মাংস খাই আজকে যদি আমি মদ্যপান করি তাহলে তোমরা বলবা মোহাম্মদের সাবিকে একবারের জন্য হলেও মদ্যপান করাইছি মহাম্মদের সাবিকে একবারের জন্য হলেও শুকুরের মাংস খাওয়াইছি তোমরা আমার মৃত্যুর পরে বলবা আমার নবীর সাবিদের গায়ের মধ্যে দাগ লাগবে আমি চাই না আমার নবীর কোন সাবির গায়ের মধ্যে দাগ লাগুক প্যারে হাজির চিন্তা করেন যে জিনিসটা তার জন্য খাওয়া যায় যাচ্ছে ওই জিনিস থেকেও পরহাজ করেছেন আর বলে না খ্রিস্টানরা শোনো শোনো আমার যে আল্লাহ খাওয়ায়া জীবিত রাখতে পারে ওই আল্লাহ না খাওয়াইও জীবিত রাখতে পারে পেয়ারা জিন আল্লাহ তালা কি না খাওয়ায়া জীবিত রাখতে পারেন না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন না খাওয়াই জীবিত রাখতে পারেন পেয়ারে আজরিন খ্রিস্টানেরা যখন দেখলো এই পরীক্ষার মধ্য তারা ব্যর্থ হয়েছে এখন কি করা যায় রোম সম্রাট চিন্তার মধ্যে পড়ে গেলাম না যে কোনো ভাবেই হোক ওই থেকে সরাইতে হবে আবদুল্লাব হুজাফাকে ইমান থেকে সরাইতে হবে খ্রিস্টান চিন্তা করলো এই রোমের সম্রাট চিন্তা করলো কি করা যায় সর্বশেষ চিন্তা ফিকির করেন একটা একটা ফন্দি বাহির করলাম তেল ঢাললো তেল ঢালার পরে ওই কড়াইয়ের মধ্যে তেল ঢেলে উত্তপ্ত আগুন দেওয়া শুরু করলাম আগুন দিতে দিতে যখন তেলগুলো উত্তপ্ত হয়ে গেল গরম হয়ে গেল তেম তেল গরম হয়ে যাওয়ার পরে তেল গরম হয়ে যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে হুজাফা সহ ওনার পাঁচজন সাথীকে আনলেন পাঁচজন সাথীকে আনলেন আবদুল্লাহ ইবনে হুজাফা পাঁচজন সাথীকে আনার পরে আবদুল্লাহ ইবনে হুজাফা হুজাফার সামনে রোম সম্রাট বলতেছে হে আবদুল্লাহ ইবনে হুজাফা শোনো তোমার সম্মুখে ওই মানুষগুলি মানুষগুলোকে করার মধ্যে ভাষা হবে দেখানোর সময় আছে দেখো তোমার বন্ধুদেরকে গোড়ায়ের মধ্যে বাধা হবে তুমি আমি যে প্রস্তাব দিয়েছি প্রস্তাবকে গ্রহণ করো আর না হয় তোমার সাথীদেরকে মারা হবে তখন আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে না 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 আমার সাথীও মরতে পারে আমিও মরতে পারি কিন্তু ইমান থেকে তিল পরিমাণ সরতে পারি না বিন্দু পরিমাণ সরতে পারি না সুবহানাল্লাহ এমন ছিল তাদের ইমান আজকে আমার আপনার ইমান কেমন প্যারা হাজরিন আবদুল্লাহ তালু যখন এই জবাব দিলেন তখন রোম সম্রাট ওনার সামনে কোরাইয়ার মধ্যে ওনার একজন সাথীকে ঢেলে দিলেন ডেলে দেওয়ার সাথে সাথে মাছের মতো বাজি হয়ে গেল আহ একটা জীবন্ত প্রাণ আবদুল্লাহ হোজাফার সামনে চলে গেল আবদুল্লাহ দেহু জামা দেখলেন সমস্ত লোকেরা চেয়ে চেয়ে দেখলেন রোম সম্রাট বলে হে আব্দুল্লাহ দেখু এখনো সময় আছে চিন্তা করো চিন্তা করো আমার প্রস্তাবে তুমি আছো কি না না আমার প্রস্তাবে তুমি আছো কি না না চিন্তা করো আর না হয় তোমাকেও এরকম ফুটতে হবে আব্দুল্লাহ নৌ বলে না না নাম যে ইমান ইমান ছাড়তে পারব না ইমান ছাড়তে পারব না ইমানের প্রতি আমি অটল অবিচল আমি ইমান ছাড়তে পারব না ইমান অবস্থায় ওনার সামনে আরেকজন সাথীকে এভাবে ভাজা হলো একজন দুইজন করে চারজনকে ভাজা হলো এবার আবদুল্লাহ হুজাফার পালাম এমন্ত অবস্থায় এরম সম্রাট বলে হে আবদুল্লাহ হুজাফা চিন্তা করম একবার চিন্তা করে দেখো তোমার সম্মুখে চারটা পান যেন পালকে পান যে বিসর্জন দিতে হয়েছে এখন তোমার পালা তোমাকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হবে ওই তেলের মধ্যে ভাজা করা হবে মাছের মতো এখনো সময় আছে আমার প্রস্তাবে রাজি আছো কি না তুমি বলো আবদুল্লাহ বলেন না 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 আমি কখনো ইমান সারতে পারি না আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা ঘুরে জবাব শুনেন রোম সম্রাট অর্ডার দিয়ে দিলেন যাও করার মধ্যে তাকেও ফেলে দাও যখন অর্ডার হয়ে গেল করার সামনে নাও হলো আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা নোর চোখের চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছে কাফের ভাবলো মনে হয় আবদুল্লাহ ইবনে হুজাফার এখন সুযোগ হয়েছে এখন বড় হয় খ্রিস্টান হবে আবদুল্লাহ ইবনে হুজাফাকে ডাকলেন আবদুল্লাহ নোজাকে ডাকার পরে আবদুল্লাহ মিউজফাকে সামনে আনা হলো রুম সম্রাট বললেন বুঝেছি বুঝেছি এখন বুঝে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবা আর খ্রিস্টান হইবা হ্যাঁ বুঝতে পেরেছি এখন তুমি ইমান ত্যাগ করবা আব্দুল্লেবিন মুজাফা বলে হে বাদশাহ শোনো হে রুমদাট হে রুম সম্রাট শোনো তুমি কি মনে করেছো আমার চুপ দিয়ে পানি দেখে মনে করছ আমি খ্রিস্টান হয়ে যাবে না 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 শোনো আজকে আমার একটা প্রাণ ইসলামের জন্য ইমানের জন্য কুনবান করতেছি কিন্তু যদি আমার একটা প্রাণ না হইয়া আমার শরীরের প্রতিটা লুমে লুমে যতটা লোম আছে যতটা প্রসব আছে ওই প্রসম অনুযায়ী যদি আমার প্রাণ হইত তাহলে আমি সব পশব অনুযায়ী আমার জালকে আমি উৎসর্গ করতাম তখন আমার আনন্দ লাগতো কিন্তু আমার মাত্র একটা প্রাণ উৎসর্গ করতেছি এতে তো কোনো আনন্দের বিষয় নয় এই কারণে আমি কাটতেছি প্যারা হাজিরিন দেখুন কত ইমান সবল ওয়ালা জবাব দিয়েছে কত ইমান সবল ওয়ালা জবাব দিয়েছে রোম সম্রাট চিন্তা করলো না 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 মুসলমানদের মুসলমানদের ইমানকে তো এভাবে কিনা যায় না জান দিও কিনা যায় না মাল দিয়েও কিনা যায় না তারা বড় সাবি তার কামত থাকে ইমানের প্রতি প্যারা হাজরিন এতটা পরীক্ষা করলেন পরীক্ষা করার পরে যখন সম্রাট পারল না তখন সম্রাটের শেষ আব্দুল্লাহ আবদুল্লাহ নৌজাবা উদ্দেশ্য করে বলেন হে রাসুল সাহাবি মোহাম্মদ সাহাবি আবদুল্লাহ নৌজাবার শোনো আমি তো কিছু করে পারলাম না সর্বশেষ আমার একটা আবদার আবদারটা হচ্ছে তুমি সর্বশেষ একটা আবদার আমি এত মানুষের সামনে সরম পাইব লজ্জা পাইব তোমার কাছে একটা আবদার থাকবি তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন দিবা একটা চুম্বন দিলে আমি তোমাকে ছেড়ে দিব আব্দুল্লাহ ইবনে বলেন আসলে চুম্বন কপালের মধ্যে চুম্বন দেওয়া অত না দাইজ কিছু না তবে হ্যাঁ 나গোয়ার অপছন্দনীয় কেন কিন্তু কপালের মধ্যে চুম্বন দিবে এটা কেমন নাগোয়ার লাগে অপছন্দনীয় লাগে উনি মনে মনে ভাবলেন একটু নাগোয়ার অপছন্দনীয় কাজ হয়তো করতে পারি কিন্তু অনেক অনেক সাহাবাদের প্রাণ তো বেঁচে যাবে সুতরাং অনেক সাহাবাদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে আমি ওই বাচ্চার কপালে চুম্বন দিয়ে দেই এই বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু ওই বাচ্চার কপালে দিয়ে দিলেন সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুনার সাতেদেরকে ছেড়ে দিলেন যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাহিনী শুনতে পারলেন যখন খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ইবনে হুযাফা খলিফাතුল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুকানি কাহিনী শুনলেন তখন মদিনার সমস্ত Looks <laughs> Shah. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার বাইরে চলে গেলেন استقبال দিয়ে গ্রহণ করলেন اهلا وسهلا দিয়ে গ্রহণ করলেন আর আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে চুম্বন দিলেন তোমার এক চুম্বনের কারণে এত তো সাহাবাদের প্রাণ বেঁচেছে এত তো মানুষের প্রাণ বেঁচেছে সুতরাং আমি খলিফাতুল মুসলিমিন হয় তোমার কপালের মধ্যে চুম্বন দিয়ে দিচ্ছি প্রিয় হাজرین কিদাবাদের মধ্যে লিখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুম্বন দেওয়ার পরে ওনার সাথে সাথে যারা ইস্তেকবাল দেওয়ার জন্য গিয়েছিল মদিনার সমস্ত লোকেরা আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা নুর মধ্যে চুম্বন দিয়েছে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন এই কারণে বলতেছিলাম সাহাবা গ্রামের ঈমান বড় শক্তিমান আমার আপনার ঈমান কেমন ইনাম কেমন ইমান আমার আপনার ইমান সাধারণ ইমান সাধারণ সুদের প্রতি সাধারণ ক্ষুধার তারণায় সুদের মধ্যে চলে যায় ক্ষুধার তারণা হইলে আমাদের ইমানটা বিক্রয় হয়ে যায় পেয়ারে হাজিরিন একশো টাকা পাইলাম একশো টাকা পাওয়ার পরে আমরা ঘোষণা করি একশো টাকা একশো টাকা কার একশো টাকা হারানো গেছে যখন এক হাজার টাকার একটা নোট পাওয়া যায় তখন আর ঘোষণা হয় না পকেটের ভিতরে ঢুকিয়ে দিই বোঝা গেল তোমার ইমানের দাম এক হাজার টাকা ah <laughs> প্যারে হাজিরিল অনেক সময় দেখা যায় পঞ্চাশ হাজার টাকা পাইলে ঘোষণা করি পঞ্চাশ হাজার টাকা কার পঞ্চাশ হাজার টাকা কার যখন এক লক্ষ টাকা পাই পকেটের ভিতরে ঢুকিয়ে দেই পকেটের ভিতরে ঢুকিয়ে দেই বোঝা গেল আমার আপনার ইমানের দাম হবে এক লক্ষ টাকা কিন্তু সাব একরামের ইমানের এমন দাম ছিল সমস্ত পৃথিবীর বাদশা বানাই দিল তারা রাজি নয় ইমান এর চেয়ে তারও দামি ছিল তাদের ইমান প্যারে হাজিরিল এ কারণে আল্লাহর হাবিব বিশ্বনবী রসুল বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহওয়ালা বলনেওয়ালা ইমানদার পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে আমার আপনার মতো ইমান না আমার আপনার মতো ইমান না ওই ইমানওয়ালা যে ইমানকে যদি সমস্ত পৃথিবী দেওয়া হয় সেই ইমান এই পৃথিবীর মোকাবেলায় ইমানকে গ্রহণ করবে পৃথিবীকে গ্রহণ করবে না এমন ইমানওয়ালা ইমানদার থাকলে আল্লাহ ফকরুবুল আলমিন পৃথিবীকে ধ্বংস করবেন না পেয়ারা হাজরিন বলতেছিলাম সাহাবাহ আলাই হিমাজ আলাইহিমাজমাইন

তাহলে আদাত প্রাপ্ত হয়ে যাবা সুতরাং আমার আপনার ইমান এমন ইমান চাই যে ইমান সাবেক গ্রামের মতো ইমান হইতে হবে পেয়ারে হাজরিন আজকে আমার আপনার ইমান কেমন ইমান একটু যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে আমার আপনার ইমানের মধ্যে কত ধরনের দুর্বলতা আছে পেয়ারে হাজরিন ইমানকে নষ্ট করে শিরিক ইমানকে কিসে নষ্ট করে শিরিক ইমানকে নষ্ট করে পেয়ারে হাজরিন আজরা আবুকুর সিদ্দিকরা তালাহু ইন্নাল্লা কালুর সুম্মাস তাকামু যারা বলেছে রব আমার আল্লাহ অত বড় অটল আর অবিচল থেকেছে এই কথার উপরে আল্লাহকে বিশ্বাস করেছে ইমান এনেছে ইমান আনার পরে এই কথার ওপর অটল আর অবিচল থেকেছে অটলতার অবিচলতা কাকে বলে সুমাস তাকা মর ব্যাখ্যার মধ্যে আবু বকুর সিদ্দিকরা দি আল্লাহু তালাহু বলেন সুম্মাস তাকা ব্যাখ্যা হচ্ছে লাম ই শিখ বিল্লা আল্লাহর সাথে কোনো জিনিস শরিক করা যাবে না আল্লাহর সাথে কোনো জিনিস শরিক করা যাবে না পেয়ারে হাজিন আমার আপনার ইমানের মধ্যে শিরিকের শিরিক ঢুকেছে এই কারণে আমার আপনার ইমান দুর্বল হয়ে গেছে এই কারণে কাফেররা আজকে মুসলমানদেরকে নির্যাতন করতেছে আজকে বারবার মুসলমানদেরকে মারতেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে এই কারণে পেয়ারে হাজিন আপনার ইমার ইমানকে সবল আর শক্তিশালী করতে হবে সাহাবাইকরামের ইমানের মতো ইমান আনতে হবে আপনারা আমার ইমানের মধ্যে সিঁড়ি কে ধরেছে ইমানকে সিরিকে। পেয়ারে হাজির কিভাবে সিঁড়িকে ইমানকে নষ্ট করেন একটু চিন্তা করেন একটু ফিকির করেন সিরিক ইমান কে কিভাবে নষ্ট করে সিরিক কাকে বলে আল্লাহর জাত আর আল্লাহর সিফাতের সাথে কাউকে শরিক করা তার নাম হচ্ছে সিরিক আল্লাহর জাত আর আল্লাহর সিফাতের সাথে কারো কার কাউকে শরিক করা তার নাম হচ্ছে শিরিক শিরিক ফিল এবাদাত শিরিক ফিল জাত জাতের সাথে শরিক করা আর এবাদাতের সাথে শরিক করা পেয়ারা হাজরিন আজকাল দেখবেন একদল বাহির হয়েছে মাজারের মধ্যে যায় মাজারের মধ্যে গিয়ে মাজারের মধ্যে বিভিন্ন জিনিস মানত করে পেয়ারে হাজরিন একদল পীর বাহির হয়েছে তারা সিজদা নেয় পেয়ারে হাজরিন একদল একদল লোক বাহির হয়েছে যারা সিজদা নেয় পীরের পায়ে সিজদা করে আচ্ছা বলেন তো পীরের পায়ে সিজদা করা কি যায়েস এটা কি ঈমানের পরিচয় না সিরিকের পরিচয় আজকাল পীরের পায়ে সিজদা চলে কি চলে না পেয়ারে হাজির এখানে বলতেছিলাম আজকার পীর নাম দিয়া কিছু বন্ডার আছে মুসলমানদের ইমানের মধ্যে সিরিক ঢুকাই দিয়েছে ঠিক কিনা বাইরে আমার এই কারণে এই সমস্ত পণ্ডাদের খপ্পর থেকে আমার আপনার ইমানকে হেফাজত করতে হবে পেয়ারে হাজরিন কিছু লোকেরা বলে হুজুর আপনি খেলে এরকম বয়ান করেন কেন পেয়ারে হাজিরিন কোরআন কেন নাজিল হয়েছে তাবার কাল্লাদি নাজ ফুরকান কোরআনের নাম হচ্ছে ফুরুকান হ কার বাতিলের মধ্যে পার্থক্য হতে হবে হক আর বাতিলের মধ্যে পার্থক্য হতে হবে পেয়ারা হাজরিন বলতেছিলাম একদল পীরেরা সিজদা নেওয়ায় যে সমস্ত পেরেরা সিদ্ধা নেওয়ায় পেয়ারা হাজরিন মূর্তির মধ্যে মূর্তির সামনে সিদ্ধা করা যেমন পীরের পর সিদ্ধা করা ঠিক সেরকম ঠিক কি না ভাইরা আমার আজকাল সমাজের মধ্যে এরকম চলে কি চলে না পেয়ারা হাজরিন মাজার মিয়া পীরা কি করে মাজার কি শরিয়তের মধ্যে আছে বলেন না মাজার কি শরীয়তের মধ্যে আছে অমুক মাজার শরীফ দরবার শরীফ মাজার শরীয়তের মধ্যে নাই মাজারকে সম্মান করা যাবে না মাজারের মধ্যে মান্নত করা যাবে না অনেকে আছে গরু মান্যত করে বিভিন্ন জিনিস মান্নত করে মাজারের মধ্যে নিয়ে যায় বাবার দরবারে যায় বাবার দরবারে হাদিরা দিয়া নিয়ে যায় বিভিন্ন জিনিস মানত করে নিয়ে যায় গরু নিয়ে যায় এই সমস্ত জিনিস নিয়ে যায় মনে করবেন এটা হচ্ছে আবাদতের মধ্যে শিরিক কেউ কেউ প্রশ্ন করে হুজুর মসজিদের মধ্যে গরু যদি আল্লাহ রাস্তা দেয় মাদ্রাসার মধ্যে যদি গরু আল্লাহর হস্তে দেয় মাজারের মধ্যে আল্লাহর রস্তে দিলে অসুবিধাটা কি পিয়ারে হাজিরিন এটার একটা জবাব শুনে নেন মসজিদের দেওয়ার বিধান শরীয়তের মধ্যে আছে মসজিদে দেওয়ার বিধান শরীয়তের মধ্যে আছে মাদ্রাসায় দেওয়ার বিধান শরীয়তের মধ্যে আছে কিন্তু পীরের ওই সমস্ত মাজারের মধ্যে দেওয়া শরীয়তের মধ্যে নাই এই কারণে এটা হারাম ঠিক কিনা ভাইরা আমার প্যারে হাজরিন যদি এটা শরীয়তের মধ্যে থাকতো তাহলে মুসলমানদের মধ্যে এমনও মুসলমান আছে যারা নিজের কলিজাটাকে বাহির করে রাসুল সাল্লাহ আলী সাল্লামের রৌজা শরীফের মধ্যে দিয়ে দিত ঠিক কিনা বাইরে আমার পেয়ারা হাজির আজকাল এক ধরনের পীর বাহির হয়েছে পীর দাম দাবি করে পায়ের মধ্যে মহিলা দিয়া টিপাইয়া লয় মহিলাদেরকে দিয়া টিপায় পাও পেয়ার হাজরিন বেপরদা বেপরদা হওয়া মহিলা সামনে আসা হারাম যে পীর সাহেব হারাম কাজ করে হারাম কাজ করে আবার পীর দাবি করে মনে করবেন সেটা পীর নয় পীর নামের শয়তান ঠিক কিনা ভাই আমার পেয়ার হাজরিন বলতেছিলাম পীর নামের শয়তানের আজকা আজকাল সমাজটাকে নষ্ট করেছে আবার যুক্তিও দেয় যুক্তিরা কি যুক্তি দেয় যে মহিলাদেরকে মুরিদ করেছি মুরিদ করার পরে তাদেরকে তো সাফাত করতে হবে যদি না চিনি তাহলে সাফাত করব কিভাবে কেমন যুক্তি শয়তানি যুক্তি যদি না চিনি তাহলে সাফাত করব কিভাবে কেমতের ময়দানে বলে এই কারণে দেখতে হবে পেয়ারা হাজির আল্লাহ হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাম আমি যারা আমি আপনি যারা রাসূলের খাটি উম্মত আল্লা রাবি বিশ্ব নী মোহাম্মদ রুসাল্লা লক্ষ লক্ষ উম্মতকে কে সাফাত করে রাসুল নিয়ে যাইবেন রাসুল কে আমার আপনাকে দেখেছেন বলেন না দেখেছেন না দেখে সাফাত করে নিয়ে যাইবেন কি যাইবেন না রাসুল যদি না দেখে সাফাত করে নিয়ে যাইতে পারে তাহলে এই পীর যদি হকের পীর হয় তাহলে মহিলাদেরকে না দেখে মরিত করে সাফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে আর যদি বাতিল পীর হয় তাহলে দেখাও কোনোদিন সাপাত করে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে না ঠিক কিনা ভাইরা আমার একদল পীর আছে পীর দাবি করে পীর দাবি কইরা গান বাজনা করে গান বাজনা করে আল্লাহর নামের গান আবার বাজনা দে পেয়ারে হাজিরিন নামে একটা কথা সব সময় বয়ানের মধ্যে বলি সব সময় বয়ানের মধ্যে একটা কথা বলি যে মদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম চল্লিশ দিন মুখ নাপাক হয় মদ খাওয়া বড় কবিরা গুনা পেয়ারে হাজিরিন মদ খাওয়া হারাম কিন্তু কেউ যদি বিসমিল্লা কইয়া মদ খায় তাহলে তার আর ইমান থাকে না বেঈমান হয়ে যায় প্যারে হাজরিন এমনি ভাবে কেউ যদি আল্লাহর কারণ কি কারণ আল্লাহর নামের সাথে সে হারাম জিনিস মিলাইছে আল্লাহর নামের সাথে বেয়াদবি করেছে আল্লাহর নামের সাথে বেয়াদবি করার কারণে তার ঈমান থেকে না সে বেঈমান হয়ে যায় ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি আল্লাহর নামের সাথে গান করে কেউ যদি আল্লাহর নামের সাথে বাজনা দেয় তাহলে মনে করবেন সেটা তার আর ঈমান থেকে না সে বেঈমান হয়ে যায় ঠিক কিনা ভাইরা আমার আজকালের সমস্ত গান দিয়া গান কুইরা বাজনা কুইরা পীরা কি দাবি করে দাবি কুইরা মুসলমানদের ঈমান কি চুরি করে নিয়ে যায় ঠিক কি না ভাইরা আমার প্যারে হাজিরিন এই কারণে বলতিছিলাম আমার আপনার ঈমান সাহাবা একরামের ঈমানের মতো সচ্চ ঈমান হইতে হবে যদি সাহাবা একরামের ঈমানের মতো সচ্চ ঈমান হয় তাহলে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ যদি তোমরা ঈমান আনো এমন ভাবে যেমন ভাবে সাহাবা একরাম এনেছেন তাহলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা